ওয়ালটন ফোনে ওটিজি কানেকশন পাই কি না এবং এই ফোনগুলোতে ওটিজি কাজ করে কিনা সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আর আজ আমার হাতে যে ফোনটি রয়েছে সে ফোনগুলো হচ্ছে ওয়ালটন প্রিমো আর নাইন এই ফোনটাতে ওটিজি কীভাবে কানেকশন করবেন এবং কীভাবে কানেকশন করলে আপনার ওটিজি ফাইলগুলো দেখতে পারবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব আপনি যদি আপনার হাতে থাকা ফোনটিতে ওটিজি কানেকশন করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমে একটা ভালো মানের ওটিজি কিন্তু নিয়ে নিতে হবে অর্থাৎ একদম ভালো একটা ওটিজি নিয়ে নিতে হবে আপনি যদি নষ্ট একটা ওটিজি নিয়ে সারাদিন গোতাগতি করেন তারপরও কিন্তু আপনার ফোনের ওটিজি কানেকশনটা পাবে না এইটা ওটিজি নেওয়ার পর তারপর আপনি একটা যেহেতু প্যান ইউজ করতে যাচ্ছেন সেই জন্য প্যান ড্রাইভ আর ওটিজি এই দুইটা ভালোভাবে কানেকশন করে নেবেন অবশ্য অবশ্যই মাথায় রাখবেন এই প্যান এবং ওটিজি কিন্তু দুইটাকে ভালোভাবে কানেকশন করে নেবেন দুইটা কানেকশন হওয়ার পর আপনি এইখানে জাস্ট আপনার ফোনে ঢুকিয়ে দেবেন ওটিজি ই এবং পেনড্রাইভটা ওটিজি অ্যান্ড প্যান ঢুকানোর পর আপনি এইখান থেকে তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে সেটিংস নামের যে অপশনটা রয়েছে সেই সেটিংস নামে অপশনটা খুঁজে পারবে বের করবেন সেটিংসে চলে যাবেন সেটিংসে চলে গিয়ে সার্চ সেটিংস নামে একটা অপশন দেখতে পাবেন এখানে গিয়ে জাস্ট লিখবেন ওটিজি বাট দেখতে পাচ্ছেন এখানে ওটিজি নো রেজাল্ট অর্থাৎ এটা লেখার পর দেখাচ্ছে নো রেজাল্ট তার মানে এই ফোনে কোনো প্রকার ওটিজি কানেকশনের অপশনটাকে কিন্তু অ্যানাবেল করতে হবে না জাস্ট আপনি ওটিজিটাকে লাগিয়ে দিলে কিন্তু আপনার ফোনে ওটিজিটা পেয়ে যাবে তারপরেও যদি না পাই সেক্ষেত্রে আপনি আপনার হাতে থাকা ফোনের ওটিজি যা যেটা রয়েছে সেটাকে চেঞ্জ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি এখানে ওটিজিটা লাগিয়ে দিয়েছি এবং এখন এখানে আমাকে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে তারপর আমি যেটা করবো সেটা হচ্ছে এইখান থেকে পুল ডাউন করবো ডিসপ্লেটা পুল ডাউন করলে দেখতে পারবো আমার ফোনের ওটিজা ওটিজিটা পেয়েছে কি না ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এইখান থেকে আমার ওটিজিটা কিন্তু প্রপারলিভাবে কানেকশন দিয়ে নিয়েছে তারপর আমি এখান থেকে এই ইউসবি ড্রাইভ নেয়ের যে অপশন রয়েছে এখানে এক্সপ্লোর আমি এক্সপ্লোর ক্লিক করবো ক্লিক করে কিন্তু সরাসরি আমার ওটিজি ফাইলে চলে যাবে আমি ফাইলটাকে সেট করে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে আমার ওটিজি যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো কিন্তু এইখানে ডিসপ্লেতে শু করবে সো আপনি চাইলে এইভাবে ওয়ার্টন ফোনগুলোতে ওটিজি ব্যবহার করতে পারেন ভিডিওটি দেখে ভালো লেগে থাকলেও অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন